বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আইনগত দিক খতিয়ে দেখতে এই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেগম জিয়ার আইনজীবীরা আশা করছেন মানবিক দিক বিবেচনা করে সরকার তাকে স্থায়ী মুক্তি দেবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ছয় মাসের জন্য সাজা স্থগিত করে গত 25 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। তারপর থেকেই গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে বিএনপি প্রধানের 6 মাসের মুক্তির মেয়াদ। মেয়াদ শেষ হওয়ার আগেই এবার বেগম জিয়ার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কান্দারের স্বাক্ষর করা আবেদন পৌঁছে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টেলিফোনে এটিএন বাংলাকে জানিয়েছেন পরবর্তী করণীয় নিয়ে কাজ করছে সরকার। আমাদের কাছে আবেদন করেছে, মঙ্গলবার দিন করেছে, আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনেক কিছু আবেদনটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এটা আমাদের কাজ নয়, এটা যে মন্ত্রণালয়ের কাজ সেই মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এদিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন, এ পর্যন্ত জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি বিএনপি চেয়ারপারসন। তারা আশা করছেন স্থায়ী মুক্তি দিয়ে সরকার তাকে দেশে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দেবে। সর্বশেষ তার পরিবারের পক্ষ থেকে তার সাজা স্থগিত করে তার সুচিকিৎসার জন্য যাতে করে তিনি বাইরে যেতে পারেন বা ফ্রিলি যাতে মুভ করে তিনি চিকিৎসাটা অন্তত নিতে পারেন, সেই জন্য আবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। আবার যেই সরকারি আদেশ হয়েছে সেই সরকারি আদেশেই এইটা হয় পার্মানেন্ট করতে পারে অথবা আবার বৃদ্ধি করতে পারে। 2018 সালের 8 ফেব্রুয়ারির দুর্নীতির 2 মামলায় বেগম জিয়াকে 17 বছরের সাজা দেয় আদালত। 2 বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর গত 24 মার্চ বেগম জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।